দীর্ঘদিন পর মিরপুরে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটার নাসের হোসেন। জিম ও রানিং সেশন করছেন নিয়মিত। ফিটনেস ফিরে পেতে সর্বোচ্চ সময় দিচ্ছেন জাতীয় দলের বাইরে থাকায় ক্রিকেটার। ঈদের পর জাতীয় লীগ দিয়ে মাঠে ফিরতে চান তিনি। ধারাবাহিক পারফরমেন্স করে জায়গা করে নিতে চান জাতীয় দলে। রাহিদ রনের রিপোর্টে বিস্তারিত। 2018 সালের জানুয়ারিতে সবশেষ খেলেছিলেন জাতীয় দলে। আগেই হারিয়েছেন টেস্ট এবং টি টোয়েন্টিতে নিজের অবস্থান। সবশেষ ওয়ানডে দল থেকেও ছিটকে যান ফিনিশার খ্যাত নাসির। মাঝে ইঞ্জুরি সমস্যাও দেখা দেয় প্রকটভাবে। ব্যক্তিগত কারণে হঠাৎ শিরোনাম হন নাসির, ফলে ক্রিকেট থেকেই অনেকটা বিচ্ছিন্ন থেকেছেন, নিজেকে রেখেছিলেন নিভৃতে। গেল কদিন মিরপুর একাডেমি মাঠে কঠিন অনুশীলন করছেন নাসির। ফিটনেসে উন্নতি করতে ঘাম ঝরাচ্ছেন 115 ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার। যেভাবে বিপিএল খেলছে, প্রিমিয়ার লিগ খেলছে, আমি হয়তো ওইভাবে ফিট ছিলাম না। সো আমি এখন সত্য কথা বলতে আমি ফিটনেসের উপর অনেক মনোযোগী হয়েছি, কারণ আমি লাস্ট 3 মাস ধরে আমি তুষার ভাইয়ের আন্ডারে কাজ করতেছি। সো আল্লাহ রহমতে এখন আগের চেয়ে অনেক ভালো, বলবো না পুরোপুরি 100% ফিট, আমার মনে হয় যে আমি 80% ফিট। জাতীয় দলে ফিরতে চান, তবে কাজটা কঠিন সেটা জানা নাসিরের। সমর্থকদের বিশ্বাস রাখতে বলেছেন 28 বছরে পা দিয়ে যাওয়া নাসির। আমার দিক থেকে 100% চেষ্টা করতেছি আবার কামব্যাক করার জন্য, আর ইনশাল্লাহ আমি কামব্যাক করব, পারফর্ম করেই আবার ন্যাশনাল টিমে ঢুকবো ইনশাল্লাহ। শুধু এতটুকুই বলবো যে দোয়া রাখেন আমার জন্য আর বিশ্বাস রাখেন আমার জন্য। বিকল্প খেলোয়াড় এখনও তৈরি করতে পারেনি বিসিবি। নাসির হয়তো সেই আশাতেই বুক বেঁধেছেন। রাহিদ রনি, নাগরিক, ঢাকা।